আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ইসলামিক চ্যানেলের সম্মানিত ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ এমন একটি জিনিস জানব যেগুলো আমরা প্রতিদিন অহরহ করতে থাকি, ছোট ছোট পাপ। অথচ যে ভুল করলে কবরে কঠিন আজাব হয়, এ সম্পর্কে আসুন আলোচনা করা যাক। ইনশাল্লাহ পুরো ভিডিওটা না টেনে দেখার আহ্বান রইল। প্রিয় দর্শক, জীবনে চলার পথে আমাদের দ্বারা কিছু ভুল হয়ে যায়, যে ভুলগুলো খুব ছোট কিন্তু এর গুনাহ অনেক বড়, যার জন্য কবরে কঠিন আজাব হয়ে থাকে। বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি, তাহলেই পরিষ্কারভাবে বুঝতে পারবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্য হতে কোনো এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দুই ব্যক্তির আওয়াজ শুনতে পেলেন যে তাদের কবরে আজাব হচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের দুজনকে আজাব দেওয়া হচ্ছে, অথচ কোনো গুরুতর অপরাধে তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের একজন পেশাব করতে গিয়ে সতর্কতা অবলম্বন করত না, অর্থাৎ পেশাবের ছিটা কাপড়ে শরীরে লেগে যেত, অপর ব্যক্তি চগলখুরি করত। অতঃপর তিনি একটি খেজুরের ডাল আনতে বললেন এবং তা ভেঙে দু টুকরো করে দুটি কবরের উপর এক টুকরো করে রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এমনটা করলেন? তখন তিনি বললেন, আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি শুকিয়ে না যায় তাদের আজাব কিছুটা হালকা হবে। বুখারী শরীফের 216 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, অ্যাটাচ বাথরুমে হোক অথবা বাহিরে অন্য কোথাও পেশাব করার সময় খুব সাবধানে থাকতে হবে, যাতে করে কোনোভাবেই কাপড়ে বা শরীরে পেশাবের ছিটা না লাগে। যদি সাবধানতা অবলম্বন না করতে পারেন, তাহলে কবরের কঠিন আজাব ভোগ করতে হবে। তাই সময় থাকতে আসুন সাবধান হয়ে যায়। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে আরও দুটি অতিরিক্ত শিক্ষা আমরা পেলাম, আর তা হলো, পেশাবের ছিটা শরীরে বা কাপড়ে লাগলে যেমন কবরের আজাব হয়, ঠিক তেমনইভাবে চগলখুরি করলেও কবরের আজাব হয়। চগলখুর বলা হয় একের কথা অন্যকে লাগানো, যাতে করে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। চগলখুরি করা এই কাজটা খুব সহজ, কিন্তু এর গুনাহ অনেক বড়। আরেকটা বিষয় আমরা জানতে পারলাম, তা হলো, কবরে গাছের কাঁচা ডাল যদি কবরের উপর রাখা হয় বা পুঁতে রাখা হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত তা তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত আশা করা যায় আল্লাহর রহমতে কবরের আজাব হালকা হয়। এর কারণ হচ্ছে গাছের কাঁচা ডালপালা আল্লাহ তাআলার জিকির করতে থাকে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোটোখাটো ভুল থেকে রক্ষা করুন, হেফাজত করুন এবং কবরের কঠিন আজাব থেকে রক্ষা করুন, আমিন। পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি ভিডিও থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে একটি লাইক দিবেন এবং মূল্যবান মতামত পেশ করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।